লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। সম্মানিত শুনিন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লিঙ্কন মিয়া, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সহসভাপতি জনাব মোহাম্মদ মুরাদ খান, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ টুটুল মাহমুদ, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28শে মার্চ 1971 সালের 26শে মার্চ বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল নতুন একটি সূর্য। বাংলার পূর্ব আকাশে বাংলার বুকে উঠেছিল লাল সবুজের একটি পতাকা, বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি দেশ যার নাম বাংলাদেশ। 1971 সালে 25শে মার্চ ভয়াল কালো রাত্রে এদেশের নিরীহ নিরস্ত ঘুমন্ত বাঙালির উপর এক গণহত্যা সূচনা করা হয়। পাকিস্তানি সেনারা ওই রাত্রে বাংলাদেশ সার্চ লাইট প্রতিবেদন অনুসারে 50,000 লোককে হত্যা করা হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইকবাল হল, রোকেয়া হল, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস স্থান, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন একযোগে এক গণহত্যা সূচনা করা হয়। তাদেরকে সারা রাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে মারিতে হতে হয়, অনেক লাশ ঢাকা পুরন ঢাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পাকিস্তানের সার্চ লাইট প্রতিবেদন অনুসারে ওই রাত্রে 50,000 বাঙালিকে হত্যা করা হয়। 25শে মার্চ ভয়াল কালো রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পূর্বে এক সাধারণ তালিমে পাঠ করেন, শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস যুদ্ধকালীন বহু ক্ষয়ক্ষতির বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তে 2 লক্ষ মানুষের ইচ্ছেতার বিনিময়ে আমরা পাই নতুন একটি ভূখণ্ড, নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে 52 বছর। আমরা কি ফিরিয়ে দিতে পেরেছি আমার শ্রমিক ভাইয়ের অধিকার? আমরা কি ফিরিয়ে দিতে পেরেছি আমার শ্রমিক ভাইয়ের সম্মান থেকে অবস্থান? আমরা কি ফিরিয়ে দিতে পেরেছি তাদের সঠিক মজুরি? অথচ বাংলাদেশ শ্রমিক ভাইয়ের বাংলাদেশ অর্থ সঞ্চালনকারী একটি মূল অর্থ উৎসই হল বাংলাদেশের শ্রমিক। যদি একজন কৃষক ধান উৎপাদন না করত, ভাতের কৃষক আমরা পেতাম না। যদি একজন নির্মাণ শ্রমিক বড় বড় অট্টালিকা তৈরি না করত, আমরা 5 তলায় 7 তলায় বসে এসির বাতাস খেতে পারতাম না। যদি একজন পোশাক শ্রমিক দৈনিক নিত্য নতুন পোশাক উৎপাদন না করত, আমরা নতুন নতুন পোশাক পড়তে পারতাম না। হয়তো আদিম যুগের মানুষের মতোই গাছের ছাল পরে বাস করতে হতো এবং একটি অসভ্য জাতিতে পরিণত হতো। আমি আমার শ্রমিকদের ব্যাপারে বলব, আসুন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের পতাকা তলে আসুন।
আমরা সবাই একে একসাথে কাজ করব, নতুন একটি বাংলাদেশ গড়ব। বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের মূল লক্ষ্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সব শ্রমিকের স্ব-স্ব-অবস্থান থেকে সম্মান প্রদান করা এবং স্বাধীনতার চেতনা বৃদ্ধি পেশ করা। যেহেতু রমজান মাস, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। সবাই ফরজ ইবাদত গুলো করবেন এবং বেশি বেশি করে নফল ইবাদত গুলো করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমাস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্বপুরুষদের উপর করা হয়েছিল। আল্লাহ তাআলা প্রথম সাক্ষাৎ করবেন রোজাদার ব্যক্তিদের সাথে এবং আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, লিমান মুলকুল ইয়াও, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কার? আমরা সবাই একযোগে বলবো, লিল্লাহি ওয়াহিদুল গফফার, একমাত্র রাজত্ব আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, লিল্লাহু জান, আল্লাহ ছাড়া কেউ নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দুনিয়ার মজদুর এক হও, এক হও, এক হও। আল্লাহ।